me la cagaron. রাতের জন্য বানিয়ে রাখলাম একটু চানা। কালকে সকালে যাব বাড়িতে, আজকে যাচ্ছি সামনে সামনে দু একটা ঠাকুর দেখতে। যেখানে থাকি সেখানকার ঠাকুর না দেখলে তো হবে না দু একটা। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে আসি। এখনো মূর্তি বসিয়েছে কিনা জানি না, তবে প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে, তাই দেখে আসি। তাহলে চলুন আমার সঙ্গে। প্যান্ডেলের সামনে গিয়ে তো বেশি কথা বলতে পারবো না, লোকজন থাকবে, ভিড়ভাড়, শুধু ভিডিও করে নিয়ে আসবো। এরকম আইসক্রিমের কাঠির মতো কেটে কেটে বানিয়েছে প্যান্ডেলটা। চলো যাই এবার ঝাড়খণ্ড ময়দান। চলে আসলাম ঝাড়খণ্ড ময়দান। এটা সবচাইতে আমার ঘরের কাছের প্যান্ডেল। হচ্ছে ঝাড়খণ্ড ময়দানের প্যান্ডেল। ডিএস কলোনির ঠাকুরটা দেখে ঘরে চলে যাব। ডিএস কলোনির ঠাকুর এইখানেই আমরা পুষ্পাঞ্জলি দিই এখানে থাকলে। কাজ করছে এইগুলো ওপরে লাগাবে, এখনো কোনো কিছুই কমপ্লিট হয়নি। শিউলি ফুলের সেন্ট বেরিয়েছে। এবার যাচ্ছি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড দেখি, এখানকারটা দেখেই চলো ঘরে চলে যাই। কালকে সকালে আবার যাবার আছে, প্যাকিং শ্যাকিং করতে হবে। ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের প্যান্ডেল ঝুড়ি দিয়ে বানিয়েছে এটা। আবার কারো ঝুড়ি লাগলে এখান থেকে একটা একটা করে খুলে নিয়ে যাও। ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের ঠাকুর দেখা হয়ে গেল।
এবার যাচ্ছি ঘর। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।